আমার আজকের বিষয় হচ্ছে ছোট ছোট শিশুদের আমরা স্কুলে যাওয়ার আগে বাড়িতে কিভাবে ওদের প্রাথমিক শিক্ষা দেব। প্রথমত আমরা বাড়িতে ছোট শিশুদের সাথে নানান মজার গল্প বলে ওদের শোনাতে পারি, নানান ছোট ছোট ছড়া ওদের শোনাতে পারি। এতে কি হবে, ওদের ছোট শিশু মনেতে প্রথম প্রাথমিক শিক্ষার যে ধাপ তা তৈরি হবে। আজ আমি আপনাদের জন্য ছোট ছোট বাচ্চাদের জন্য অওয়া পড়ে শোনাচ্ছি। আমি যেভাবে বলছি আপনারাও ঠিক বাচ্চাদের বাড়িতে ওইভাবেই অওয়া পড়ে শোনান, দেখবে ওদের মনের প্রতি পড়ার প্রতি আগ্রহ জাগবে আর ওরা চটজলদি শিখেও যাবে। অয়ে অজগর আসছে তেড়ে, আয়ে আমটি খাবো পেড়ে, রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে, রসৌতে উঁট চলেছে মুক্তি তুলে, দীর্ঘৌতে দীর্ঘৌটি আছে ঝুলে, রিয়ে ঋষি মশায় বসেন পুজোয়, লিয়ে লিকার যেন টিকবাজি খায়, এ এক্কা গাড়ি খুব ছুটেছে, ওয়ে ওই দেখো ভাই চাঁদ উঠেছে, ওয়ে ওলখেও না ধরবে গলা, ওয়ে ঔষধ খেতে মিছে বলা। আজকের ভিডিওটিতে এ পর্যন্ত। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি ক্লিক করুন আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার।